আজকে তোমাদের সঙ্গে যে সাইড ইফেক্টটা শেয়ার করছি, এটা কিন্তু তোমরা বিয়ে বাড়িতে যারা ওকেশনে যাচ্ছ, তোমরা কিন্তু এই ড্রাপিংটা করতেই পারো খুব সহজে, খুব ইজি। এবং এটা পরে কিন্তু বিয়ে বাড়ি গেলে বেশ সুন্দর লাগে আর খুব ঝটপটে হয়ে যায়। তো দেখো, প্রথমে সাইডটাকে এখানে আমি ওপেন করে নেওয়ার পরে ঠিক ডান হাতের নিচে, তারপরে বাঁ হাতের নিচে, তারপরে এক্সট্রা কাপড়টা আমরা মিডিলে এখানে খুব ভালো করে পেটিকোটের মধ্যে দিয়ে নেব। এটা হয়ে গেলে আমরা পিছনের দিক দিয়ে কাপড়টাকে খুব টাইটভাবে টেনে আমরা সামনের দিকে নিয়ে আসব। যখন এখান থেকে তোমরা পিছন দিক দিয়ে সামনের দিকে নিয়ে আসবে, তখন একটু টেনে নিয়ে আসবে, তাহলে তোমাদেরকে একটু রোগা দেখাতে সাহায্য করবে। তারপরে দেখো, ঠিক পিছনের দিকেও কিন্তু এক্সট্রা কাপড়গুলো পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নেবে। এবার আমরা আঁচলটাকে ধরবো। তার আগে মিডিলের শাড়িটাকে এভাবে আমি ধরে নেছি, ধরে একদম ডাইরেক্ট আঁচলে যাচ্ছি। তো এক দিদি আমাকে কমেন্টস করেছিলে যে আঁচলের দিকে এক্সট্রা ব্লাউজ পিস থাকলে কিভাবে শাড়ি পরবো। তো অবশ্যই আজকের ডিজাইনটা তুমিও করতে পারো এভাবে, যারা ভাবছো যে এক্সট্রা ব্লাউজ পিস যেভাবে আছে কাট করতে পারছি না, সেই ব্লাউজ পিসটার মাথা ঠিক এভাবে ধরবে। দেখো যেভাবে আমি আঁচলটাকে রেডি করছি এখন, ছোট ছোট করে ভাঁজ করে, ঠিক এভাবেই কিন্তু তোমরা আঁচলের মাথাটাকে সুন্দরভাবে ধরে নেবে। তো ঠিক এভাবে ছোট ছোট করে ধরে নেবে। অনেকেই জানো যে ব্লাউজ পিস আমাদের কোমরের দিকে থাকে, মানে একদম লাস্ট যেখান থেকে আমরা শুরু করি শাড়িটা ওখানে থাকে, আর অনেক সময় একদম আঁচলের মাথার দিকে থাকে। তো অনেকের সমস্যা আঁচলের মাথাতে কিভাবে আমরা কি করব। তো ঠিক যেভাবে আমি দেখাচ্ছি এভাবে করবে, আঁচলের মাথায় যেটা থাকে সেটাও কিন্তু একটা ডিজাইনেরই থাকে, ওই ডিজাইনটাও বেশ সুন্দর লাগবে। আর ঠিক দেখো, এখানে ছোট ছোট করে ভাঁজটা ধরে নেওয়ার পরে আমি ঠিক এই উপরে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নেব। কিন্তু তার আগে আমি ভাঁজটাকে আরও ভালো করে এখানে একটু বড় মতো করে ধরে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু একদম প্রথমেও একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নিতে পারো। তো এটা ধরে নেওয়ার পরে একটু হালকা এভাবে চেপে নেবে। নেওয়ার পরে দেখো, এখানে তোমরা কাঁধের উপরেও রাখতে পারো। যারা মনে করছো আমাদের সমস্যা হচ্ছে, তোমরা অবশ্যই সেফটি পিনটা আগেই পিন আপ করে নিও। আর এখানে দেখো, ওপরে একটা হাত আর নিচে একটা হাত এভাবে আমি ধরবো, দেখলে কিভাবে আমি ধরেছি। তো ঠিক এভাবে ধরে ধরে প্রত্যেকটা ভাঁজ সমান করে এখানে কিন্তু আমরা রেডি করে নেব। আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে, ওপরের ভাঁজ থেকে যেন তলার কোনো ভাঁজ বাইরের দিকে না দেখা যায়, তাহলে কিন্তু সেটা ভালো লাগে না। তো এভাবে কিন্তু তোমরা এখানে আঁচলের ভাঁজটা ধরে নিতে পারো। আর আমার প্রিয় দর্শক, আমার চ্যানেলে কিন্তু গায়ে হলদি কিভাবে শাড়ি পরবে, বিয়ের দিনে কিভাবে শাড়ি পরবে, রিসেপশানে কিভাবে শাড়ি পরবে, এবং যারা বিয়ে বাড়ির ওকেশানে যাচ্ছ তোমরা কিভাবে শাড়ি পরবে, সমস্ত ধরনের শাড়ি টাইপিং কিন্তু আমি একে একে তোমাদের পছন্দ মতো দিয়ে দিয়েছি। তো অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করো, অবশ্যই অনেক অনেক পছন্দের ভিডিও তোমরা পেয়ে যাবে তোমাদের পছন্দ মতো। এবং সাথে সাথে আমি তো বুঝিয়ে তোমাদেরকে বলার চেষ্টাই করি, যাতে করে তোমরা খুব সহজেই শাড়ি টাইপিং আমার দেখে শিখে যেতে পারো। তো এবার দেখো, আঁচলটা একদম মেস ছুঁয়ে বড় করে নিয়েছি। এবার ব্লাউজের ভিতর থেকে একটা বড় দেখে সেফটি পিন যতটা আমাদের হাত পিছনে দেয় পিন আপ করে নেবে। এবার দেখো, এখানে একটু শাড়ি এখানে ছেড়ে দিয়েছি সামান্য, দেখো। এবার এটা আমি কুঁচি করে নেব, ঠিক চারটে আঙুলভাবে চেপে রেখেছি, আর লাস্ট আঙুলটা আমি উঁচু করে রেখেছি। লাস্ট আঙুলে আটকে নেবো, আর এদিকে চারটে আঙুলের বুড়ো আঙুলটাকে দিয়ে চাপছি, দেখতে পাচ্ছো। ঠিক এভাবে করে করে লাস্ট প্লেটটা কিন্তু একটু বড় করবে, মানে কুঁচির প্লিটটা লাস্টটা বড় করবে, দেখতে পেলে। দেখো ঠিক এভাবে দেখে নেবে যেটা যেন বড় থাকে, তাহলেই কিন্তু আমাদের নিচের দিকের ভাঁজগুলো কিন্তু সুন্দরভাবে সমান হবে। খুব ভালো করে এবার আমি মাথাটাকে ধরে নিচ্ছি, হালকা হাতে একটু শাড়িটাকে এভাবে নাড়িয়ে নেব। দেখবে কেন কোনো ভাঁজ ভিতরে ঢুকে না থাকে, ঠিক ওপর থেকে নিচ পর্যন্ত চেষ্টা করবে একটু হাত দিয়ে চেপে নিতে, তাহলে তোমাদের ভাঁজগুলো সুন্দর দেখাবে। এবার দেখো, এখানে একটু আমি ভাঁজগুলো ঠিক করে নিয়েছি, আর তলার দিকের কাপড়গুলো দেখতে পাচ্ছো একটু উঁচু করে ধরবে, সামনেরটাকে ছেড়ে তলার দিকের কাপড়গুলো এবার দেখো আমি পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নিয়েছি। আর এই জায়গাতে কাপড়টা কিন্তু তোমরা অবশ্যই খুব সুন্দরভাবে ঠিকঠাক করে কিন্তু পেটিকোটের মধ্যে দিয়ে নেবে, নাহলে কিন্তু এই জায়গাটা তোমাদের অসমান লাগবে। এবার দেখো, এই যে কাপড়টা এটাকে ধরে সোজা পিছনে নিয়ে যাচ্ছি, পেটিকোটের এখানেও দিতে পারো। তো আমি এখানে ব্লাউজের সঙ্গে একটা ছোট্ট সেফটি পিন দিয়ে ব্লাউজের ভিতর থেকে পিন আপ করে নেব, তাহলে দেখতে ভালো লাগবে। তারপরে দেখো, এখানে একটা একটা করে ভাঁজ তোমরা একদম ওপর থেকে নিচ পর্যন্ত টেনে টেনে বার করে সেটাকে হাত দিয়ে চেপে নেবে, দেখতে পেলে। একদম নিচের দিকেও ঠিক করে নেবে, আর এখানে খুব সুন্দরভাবে হাত দিয়ে চেপে নেওয়ার কারণেই আমাদের সামনের দিকের ডিজাইনটা দেখো কত সুন্দর লাগছে। তারপর এখানে একটা সুন্দর দেখে কোমর বন্ধনী পরে নেবে। এবার আমরা আঁচলটাকে সামনে নিয়ে আসব, ঠিক দেখো ঠিকঠাক করে নেবে। আঁচলের মাথাটা আমরা বাঁ হাত দিয়ে ধরবো, ঠিক এভাবে, আর তারপরে ডান হাত দিয়ে এখানে ছোট্ট ছোট্ট করে আমরা ভাঁজটা ধরবো। যে দিদি ভাইদের অসুবিধা মনে হচ্ছে যে আঁচলের মাথাতে যে ব্লাউজের পিসটা আছে দেখবে, সেটাতেও কিন্তু ঠিক সেম একইভাবে এভাবেই তোমরা ধরবে। শুধু তোমাদের এটা মনে হবে যে কুঁচিটা একটু বেশি হচ্ছে, আর কোনো অসুবিধা হবে না, এবং দেখতেও কিন্তু কোনো ধরনের কোনো খারাপ লাগবে না।
ঠিক এরকমই লাগবে দেখো। তারপরে পিছন দিক দিয়েও ভাঁজগুলোকে একটু ঠিক করে নেবে, যাতে করে আমাদের দেখতে অনেকটাই ভালো লাগে। এভাবে যদি তোমরা রেখে দাও তাহলে অগোছালোভাবে তো ভালো লাগবে না। ঠিক এভাবে সুন্দর হয়ে গেল, তারপরে কিন্তু অবশ্যই আমরা হাত দিয়ে আবারও এখানে একবার চেপে নেব, তাতে করে এই ভাঁজগুলোও সুন্দর দেখাবো। তো আমার প্রিয় দর্শক, এত সময় আশা করি তোমরা সমস্ত কিছুই বুঝতে পেরে গেছো। এবার দেখো এই আঁচলের মাথাটাকে যেখানে কুঁচি আমরা পেডিকোটের মধ্যে দিয়েছিলাম, ঠিক দেখো কুঁচির ওখানেই কিন্তু আমরা আবারও এটাকে পেডিকোটের মধ্যে খুব ভালো করে একটু দিয়ে নিচ্ছি। এখানে চাইলে তোমরা সেফটি পিন পিন আপ করতে পারো, কিন্তু কোনো প্রয়োজন নেই। দেখতে পাচ্ছ আঁচলটা কত সুন্দর দেখাচ্ছে। তো আজকে শাড়ি ডাবিংটা কেমন লাগলো ঝটপট কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। তোমরা অনেকেই আছো ভিডিও দেখো, একদমই কমেন্টস করো না, লাইক করো না, শেয়ার করো না। তো আগে তোমরা ভিডিওটা দেখার সাথে সাথে কমেন্ট করো, তোমাদের কেমন লেগেছে, কোথায় অসুবিধা হয়েছে, কি বুঝতে পারোনি, সমস্ত কিছু কিন্তু ডিটেলসে আমার সঙ্গে শেয়ার করো। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।